হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএস এডুকেট। আজকে আমরা সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের যে টপিকটা পড়ব সেটা হচ্ছে, এর আগে আমরা যে টিচিং মেথডসগুলো পড়ছিলাম সেটাই দেখছিলাম, সেখানে আজকে আমরা প্রতিপাদন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড পড়ব। আজকে ক্লাসে আমরা প্রধানত ডেমনস্ট্রেশন মেথড কাকে বলে, তার উদ্দেশ্যগুলো কী কী, বৈশিষ্ট্যগুলো কী কী, এর সুবিধাগুলো কী কী, এর অসুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কীভাবে দূর করা যায় সেগুলো প্রধানত আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছে এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যেটা দেখবো যে প্রতিপাদন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড কাকে বলে। সাধারণত আমরা শ্রেণী শিক্ষণের প্রথাগত যে শিক্ষা পদ্ধতি সেগুলোই দেখে থাকি এবং তার মধ্যে বক্তৃতা পদ্ধতি কিন্তু সবথেকে বেশি দেখা যায়। তো বক্তৃতা পদ্ধতি কী সেগুলো তো আগের ক্লাসে আমরা দেখেছি। এই যে ডেমনস্ট্রেশন মেথড রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি, বিশেষ করে বর্তমান যুগে যেখানে মনোবিজ্ঞানসম্মত যে শিক্ষণ বা শিশুকেন্দ্রিক যে শিক্ষণ, যেখানে শিশুদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে ডেমনস্ট্রেশন মেথড বা প্রতিপাদন পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের শিক্ষণ কৌশলের মাধ্যমে শিক্ষার্থীর বৌদ্ধিক উদ্দেশ্য, অর্থাৎ যেটাকে আমরা কগনিটিভ অবজেক্টিভ বলে থাকি, তার আনুভূতিক উদ্দেশ্য, তার শিক্ষণের সঞ্চালনমূলক যে উদ্দেশ্যগুলি আছে সেগুলো কিন্তু পূরণ হয়। তো সেই কারণেই এই পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা যে ভূমিকাটা পালন করে থাকেন তিনি হচ্ছেন ডেমনস্ট্রেটর, অর্থাৎ প্রদর্শনকারীর ভূমিকা। এটা কি প্রতিপাদন পদ্ধতি, ডেমো দেওয়া হয়। ডেমো কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ কি এখন আমরা জানি যে আমরা টেট এক্সামের জন্য প্রিপারেশন করছি, তাহলে টেট এক্সামে এখন কিন্তু ইন্টারভিউ বা ভাইবার সঙ্গে কিন্তু একটা জিনিস অ্যাড করে দেওয়া আছে যে ডেমো ক্লাস দিতে হবে। এবং অনেক স্কুল কিন্তু বিভিন্ন প্রাইভেট স্কুল বা অন্যান্য বিভিন্ন স্কুলেও কিন্তু ডেমো দিয়ে দেখাতে হয়। তাহলে এই যে ডেমো অর্থাৎ ডেমনস্ট্রেশন, প্রতিপাদন, প্রদর্শন করতে হয় কীভাবে ক্লাস নিতে হবে, ক্লাস ম্যানেজ করতে হবে, কী টেকনিকে পড়াতে হবে, একটা বিষয়কে কীভাবে উপস্থাপন করতে হবে, শিক্ষার্থী কীভাবে মনোযোগ আকর্ষণ করতে হবে, এই সমস্ত জিনিস মিলিয়ে কিন্তু একটা ডেমো হয় বা ডেমনস্ট্রেশন হয়। তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ টিচার তিনি ডেমনস্ট্রেটার বা প্রদর্শনকারীর ভূমিকা পালন করবেন, এবং এই পাঠদান চলাকালীন তিনি বিভিন্ন টিএলএমের ব্যবহার করবেন। সে টিএলএমের মধ্যে ব্ল্যাকবোর্ড হতে পারে, প্রজেক্টার হতে পারে, স্লাইড প্রজেক্টার হতে পারে, কম্পিউটার হতে পারে, সাধারণ মডেল হতে পারে, চিত্র হতে পারে, চার্ট হতে পারে, বিভিন্ন ধরনের এমনভাবে সেটাকে প্রেজেন্ট করবেন বা উপস্থাপন করবেন যেখানে শিক্ষার্থী শেখার পাশাপাশি তাদের মনোযোগ, ধৈর্য আকর্ষণ হয় এবং খুব সহজ এবং সাবলীলভাবে তারা বিষয়টা অনুধাবন করতে পারে এবং দীর্ঘকালীন তাদের স্মৃতিশক্তিতে যাতে সারা ধরতে পারে। তো এই পদ্ধতির প্রধান উদ্দেশ্য কি, কোনো পদ্ধতি বা কোনো যান্ত্রিক কৌশল দেখানোর উদ্দেশ্যে করা যেতে পারে। যেরকম ধরো রেডিও কার্বন পদ্ধতি, ইতিহাসের ক্ষেত্রে সাধারণত রেডিও কার্বন পদ্ধতি, ক্রোনোলজিক্যাল পদ্ধতি, বিভিন্ন যে দেখানো হয় সেগুলো, কোনো বস্তু বা নমুনা দেখাতে, জিওগ্রাফির ক্ষেত্রে যদি দেখি কোনো জায়গার ভৌগোলিক অবস্থান দেখাতে তাহলে মানচিত্র, বিভিন্ন জায়গার ভৌগোলিক অবস্থান মানচিত্র ব্যবহার, কোনো স্থান সম্পর্কে তার ভূমিরূপ সম্পর্কে যদি বলা হয় তাহলে সেগুলো বিভিন্ন প্রজেক্টারে দেখানো, মৃত্তিকা সম্পর্কে যদি বলা হয় তাহলে মৃত্তিকার কিছু স্যাম্পেল দেখানো, এরকমভাবে কিন্তু করা যায়। কোনো ঘটনা বা প্রক্রিয়া দেখাতে, যেমন ধরো বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যদি দেখানো হয় তার বিবরণ দেখাতে বলা যায়, যদি খুব বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, পার্ল হারবার, হিরোশিমা, নাগাসাকি, এগুলোর কিছু কিছু একদম যে ভিডিও ফুটেজ সেগুলো দিয়ে দেখানো যেতে পারে। কোনো তথ্য বা নীতি দেখাতে, বিভিন্ন সময় বিভিন্ন নীতি দেখা যায়, সে সোশ্যাল সায়েন্সের মধ্যে তো বিভিন্ন বিষয় পড়ছে, সেখানে বিভিন্ন সময় যদি আমরা রাজনীতির ক্ষেত্রে দেখি যে বিভিন্ন সময় রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন নীতি সেগুলো এর মধ্যে পড়ছে, বিভিন্ন জিনিসের প্রয়োগ দেখাতে, আমরা যদি দেখি যে নদীর বিভিন্ন গতি আছে
সেক্ষেত্রে নদীর গতিকে যদি আমরা তিনটে গতি যদি দেখা যায়, তাহলে একটা নদীর তিনটে গতির যে সেটা হয় সেটা যদি মিনিয়েচার করে যদি সেটাকে দেখানো হয় মডেল হিসেবে, তাহলে উচ্চ গতিতে কী হয়, পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আসে, মধ্য গতিতে এসে সমভূমির মধ্যে দিয়ে আসে এবং নিম্ন গতিতে এসে একেবারে নদী চওড়া হয়েছে আস্তে আস্তে, এরকম যদি মিনিয়েচার করে বা আরও অন্যান্য জিনিসের দিয়ে এরকম দেখানো হয় সেরকমভাবে দেখা যায়। সমস্যা সমাধানের ক্ষেত্রে কি বিভিন্ন পিপিটি তৈরি করে, অর্থাৎ প্রজেক্টর স্লাইড তৈরি করে, কম্পিউটার অ্যানিমেশন করে বিভিন্ন ঘটনাবলী কিন্তু দেখানো যেতে পারে। এর প্রধান বৈশিষ্ট্য কী? এর যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বিষয়বস্তুটা উপস্থাপন করা হচ্ছে বা তার যেটা ব্যাখ্যা করা হচ্ছে সেটা যাতে শিক্ষার্থীরা পাঠের প্রতি গভীর মনোযোগী হয় সেই জন্য। নেক্সট কি, এই পদ্ধতিতে পাঠ্য বিষয়বস্তুর যে মূল দিকগুলি সেগুলো কিন্তু উদাহরণ আকারে প্রকাশ করা হয় যাতে শিক্ষার্থী পাঠের প্রতি তার মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যে বাস্তব উদাহরণ আছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়। এক্ষেত্রে মডেল ব্যবহার বা শিখন প্রদীপন ব্যবহারের কিন্তু প্রচুর সুযোগ থাকে। শিক্ষক শিক্ষার্থী উভয়ে কিন্তু সক্রিয় থাকেন, শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী হয় এবং বাস্তব ক্ষেত্র অনুযায়ী সঠিক জ্ঞান লাভে তারা সমর্থ হয়। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা এই পদ্ধতিকে পুরোপুরি কয়েকটি পর্যায়ে ভাগ করেন এবং প্রত্যেক পর্যায়ের সঙ্গে সম্পর্কিত উপযুক্ত উপকরণ ব্যবহারের দ্বারা বিষয়বস্তুটিকে আরও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে কী হয় যে মার্জিত হাস্যরস পরিবেশনার মাধ্যমেও কিন্তু তারা এই পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই পদ্ধতির কয়েকটা পর্যায় রয়েছে, একটা হচ্ছে পাঠ পূর্ববর্তী পর্যায়, নেক্সট হচ্ছে পাঠ দান পর্যায় এবং শেষে হচ্ছে পাঠ পরবর্তী পর্যায়। তো পাঠ পূর্ববর্তী পর্যায়ে কী কী রয়েছে, সেখানে রয়েছে প্রথমে হচ্ছে শিখন উদ্দেশ্যকে চিহ্নিতকরণ করা হচ্ছে, সরি এখানে চিহ্নিত যে বানানটা রয়েছে এটা টাইপিং মিস্টেক হয়েছে, নর্মালি চিহ্নিতকরণ যেটা হয় সেই চিহ্নিতকরণ হবে, তো চিহ্নিতকরণ করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে পাঠে পাঠে বিষয়বস্তুকে উপস্থাপন করা হচ্ছে, তারপরে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোকে নির্বাচন করা হচ্ছে এবং আস্তে আস্তে মূল যে বিষয়বস্তু বা মূল যে বক্তব্য সেটাকে চয়ন করে সেটাকে উপস্থাপন করা হচ্ছে এবং প্রতিটি পর্যায়ের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটি পর্যায়ের সঙ্গে সম্পর্কিত যে তথ্য সেটা পরিবেশন করা হচ্ছে। প্রতিপাদন পদ্ধতি কীভাবে আকর্ষণ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষার্থীর মনোযোগ কীভাবে আকর্ষণ করা যায় সেটাই কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। পাঠদান পর্যায়ে কীভাবে করা হচ্ছে, শিক্ষার্থীকে শিখনে উৎসাহ দান করা হচ্ছে, প্রদর্শনে শিক্ষার্থীদের ব্যাখ্যা দানের জন্য আহ্বান করা হচ্ছে। প্রথমে তো শিক্ষক বা শিক্ষিকা তিনি ব্যাখ্যা করছেন এবং তারপরে শিক্ষার্থীরা সেই একই জিনিসকে কীভাবে তাদের মতো করে ব্যাখ্যা করতে পারে তার সুযোগ করে দেওয়া। প্রদর্শন চলাকালীন বিভিন্ন টিএলএ যেমন স্লাইডের ব্যবহার, বোর্ডের ব্যবহার এগুলো করতে পারেন। প্রদর্শনের সময় সেই পাঠের সঙ্গে সম্পর্কিত বা পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সহযোগী কিছু প্রশ্ন উত্তর, শিক্ষার্থীদের কাছ থেকে কিছু অনুসন্ধানমূলক প্রশ্ন উত্তর পর্ব চালানো যেতে পারে। মূল্যায়ন এবং মূল্যায়নধর্মী কিছু প্রশ্নেরও কিন্তু উত্থাপন করা যেতে পারে। এবং পাঠ পরবর্তী ক্ষেত্রে কী করা হচ্ছে, এই পদ্ধতিতে পাঠ দান শেষ করার পরে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপগুলি প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের প্রশ্নোত্তর করা যায় বা তাদের ডেকে তাদেরও ধাপে ধাপে সেটাকে বিশ্লেষণ করতে বলার সুযোগ যায়। ভুল সংশোধনের জন্য প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন করা যেতে পারে প্রশ্নোত্তরের মাধ্যমে, শিক্ষার্থীদের মধ্যেও যদি কিছু কৌতূহল থাকে তার নিবারণ করা যেতে পারে এবং যেখানে শিক্ষার্থীদের ভুল ভ্রান্তি ঘটছে সেখানে সংশোধনমূলক কাজের পর শিক্ষার্থীদের কতটা অগ্রগতি হয়েছে তার মূল্যায়ন করা যেতে পারে। এই পদ্ধতির সুবিধাগুলো কী কী, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এটি কিন্তু মনস্তত্ত্ব নির্ভর পদ্ধতি, তার ফলে শিখনের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী। এই পদ্ধতিতে যেহেতু প্রদীপন ব্যবহারের বা টিএলএম ব্যবহারের খুব বেশি সুযোগ থাকে, তাহলে তার মাধ্যমে কিন্তু পাঠ্য বিষয়ের মূল বিষয়গুলি খুব সহজেই প্রদর্শন করা যায় এবং সমাজবিজ্ঞানের মূল পাঠ্য বিষয়বস্তুগুলির সঙ্গে শিক্ষার্থীরা একটা রিলেট করতে পারে বা যে জিনিসগুলো তারা পড়ছে সেগুলো তারা প্র্যাকটিক্যালি যখন দেখছে, যদি এরকম সুযোগ থাকে তাদের কোনো
ডকুমেন্টারি দেখানোর বা সেই বিষয়গুলোকে যদি কোনোভাবে ভিজুয়াল এডস দিয়ে দেখানো যায় তাহলে সেই জিনিসগুলো সম্পর্কে তাদের ধারণা আরও স্বচ্ছ হয়। এই পদ্ধতিতে শ্রবণ এবং দর্শনের মাধ্যমে শিক্ষণের যেহেতু আয়োজন হয় তাহলে তাদের সমস্ত যে উদ্দেশ্যভিত্তিক যে শিখন সেটা সম্ভব হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞান বোধ প্রয়োগ এবং দক্ষতার বিকাশ ঘটে থাকে, অর্থাৎ প্রত্যেকটা স্কিলেরই তাহলে বিকাশ ঘটছে। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাও উভয়ই কিন্তু পাঠে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরাও যেহেতু সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের যেহেতু সক্রিয় ভূমিকা এর মধ্যে থাকছে তার ফলে শিখন কিন্তু সম্পূর্ণ হচ্ছে বা শিখন অনেক সহজে সম্ভব হচ্ছে। এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অধিক বিষয়বস্তু উপস্থাপন করা সম্ভব হয়। এর অসুবিধাগুলো কী কী? এখানে শিক্ষার্থীর চাহিদা ও ইচ্ছা অনিচ্ছার ওপরে খুব একটা জোর দেওয়া হয় না, এখানে কী বলা হচ্ছে, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার হতে পারে যে টপিকটা আলোচনা করা হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ নেই, ইচ্ছা নেই, কিন্তু তাকে তার আগ্রহ তার মনোযোগ আকর্ষণের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাই এখানে বলা হচ্ছে। শিক্ষক বা শিক্ষিকার প্রশিক্ষণের অভাবের ফলে কিন্তু অনেক সময় এই পদ্ধতি কিন্তু পুরোপুরি ত্রুটিমুক্ত হয় না। হাতে কলমে এক্ষেত্রে কাজ করার সুযোগ অনেক ক্ষেত্রে কম থাকে বলে শিক্ষার্থীর দক্ষতার বিকাশ তেমনভাবে হয় না। এই পদ্ধতিতে মেধাবী শিক্ষার্থীদের যতটা উন্নতি হয় সেই তুলনায় অপেক্ষাকৃত পিছিয়ে পড়া বা দুর্বল শিক্ষার্থীদের কিন্তু সেরকমভাবে উন্নতি হয় না। অনেক সময় শ্রেণী শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে এবং সকল শিক্ষার্থী, যেটা আগেই বললাম, সকল শিক্ষার্থীর সমান হারে কিন্তু অগ্রগতি হয় না। এই পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি করার উপায়গুলো কী কী? পাঠ্য বিষয়বস্তুর প্রকৃতি অনুযায়ী শিখন উদ্দেশ্য নির্ণয় করা। এরকম না যে শিখন উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে করতে হবে, না, সেক্ষেত্রে পাঠ্য বিষয়বস্তুর যে প্রকৃতি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত উপযুক্ত প্রদীপন ব্যবহার করতে হবে। বিষয়বস্তুটাকে ধাপে ধাপে ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন প্রদর্শন, তাদের যে প্রদর্শন রয়েছে এবং সেই প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত পৃথক পৃথক সময়ে কিন্তু পৃথক পৃথক সরঞ্জাম ব্যবহার করতে হবে। যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই ডিএলএম দিয়ে সব কিছু বুঝিয়ে গেলাম তা করলে কিন্তু হবে না। শিক্ষার্থীদের এই পদ্ধতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটাতে হবে, অর্থাৎ যে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে তার সঙ্গে যেন শিক্ষার্থীরা রিলেট করতে পারে। উপস্থাপন অবশ্যই আকর্ষণীয়, উদ্দেশ্যমুখী এবং কার্যকরী হচ্ছে কিনা তার ওপর লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিপাদন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলেই যে সেটা দীর্ঘ সময় ধরে চলবে কখনোই নয়, সেটাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং পাঠদান শেষে কিন্তু শিক্ষার্থীদের দুর্বলতা এবং সফলতাগুলি মূল্যায়ন করে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।